শুনতে তিনি প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বিশিষ্ট শিল্পী ফিরোজা বেগমকে অভিনন্দন জানিয়ে একটি উদ্বোধনী সঙ্গীত সূচনা সঙ্গীত এরপর সাহিত্য দর্শকের বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক সাংবাদিক কামাল লোহানী শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং তারপর ক্রান্তি সভাপতি কবি মাহমুদুল্লাহ চৌধুরী কমল দাসগুপ্ত স্মরণে সংক্ষিপ্ত আলোচনা করবেন এবং তারপর আমাদের আজকের অনুষ্ঠানের একক শিল্পী উপমহাদেশের প্রখ্যাত শিল্পী ফিরোজা বেগম সঙ্গীত পরিবেশন করবেন এখন সূচনা সঙ্গীত thank you.
সবাইকে শুরু মানুষকে আর কথা বলার দিন নয় শুধু গান শোনার দিন। সুতরাং কথা আমি খুব বেশি একটা বলবো না, কিন্তু যেহেতু ক্রান্তি শিল্পী গোষ্ঠী আজ যারা এই মঞ্চ উপস্থিত হয়েছেন এবং কমল দাসগুপ্ত স্মরণে ফেরোজা বেগমের একক কণ্ঠের যে গানের নাটক আয়োজন করেছেন তার একটি ইতিহাসে এবং সে সুদীর্ঘ অতি 1967 সালে সংগ্রাম সংক্ষুব্ধ ঔপনিবেশিক দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করবার জন্য সাংস্কৃতিক কর্মী তৈরির জন্য একটি সংগঠনের জন্ম হয়েছিল। 21 ফেব্রুয়ারি 1967 পল্টন ময়দানে এক বিশাল জনসমাবেশে তাদের অনুষ্ঠানের উদ্বোধন মাত্র এই গানটি নাম ধারণ করেছিল গান্ধী, তারা বিশ্বাস করত গান্ধীকে এবং তারা চাইতো ক্রান্তির মাধ্যমে দেশের পরিবর্তন আসুক, তবেই মানুষের সার্বিক মুক্তি আসবে। তারা জানত সার্বিক মুক্তি আনবার জন্য ক্রান্তির প্রয়োজন, অর্থাৎ যুদ্ধের প্রয়োজন, অর্থাৎ লড়াইয়ের প্রয়োজন। সেই লড়াইয়ের সৈনিক হিসেবে ক্রান্তি তখন তাদেরকে প্রস্তুত করছিল এবং সেই সময়ে মৌলবাদী সরকারদের বিরুদ্ধে, সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে এবং ঔপনিবেশিকতাবাদের বিরুদ্ধে এই ক্রান্তি সাংস্কৃতিক হাতিয়ার দিয়ে সমাজের প্রতি মানুষের কাছে মুক্তি যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে এবং তারা একদিন যখন দেখেছি 1971 মুক্তিযুদ্ধে বিপুল রক্তক্ষয়ের পর এই দেশ থেকে আমরা প্রতিযোগিতা আরম্ভ করে আমাদের দেশকে মুক্ত করেছি, এখন আমাদের দেশ তৈরি করবার সময়, তখন তারা তাদের দায়িত্বকে দেশে তোলবার জন্য নিয়োজিত করবার চেষ্টা করেছে শক্তি রাখে। কিন্তু পরবর্তীকালে যখন সময় এসেছে, দাগ এসেছে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করবার জন্য, তখন আবার ক্রান্তি তার সংস্কৃতির হাতিয়ার দিয়ে ময়দান নিয়ে নাম দিয়েছে। পল্টন ময়দানের বিশাল জনসভায় যে ক্রান্তি উদ্বোধন, সে ক্রান্তি আজও জনসমুদ্রের সঙ্গে আছে। এই আমাদের আশা যে তারা মানুষের পাশে থেকে মানুষের কথা বলবে। যারা অবহেলিত মানুষ, যারা সর্বহারা মানুষ, তাদের মুক্তির গান গাইবে এই আকাঙ্ক্ষায় ক্রান্তি নবগঠিত রূপে আজ আপনাদের সামনে উপস্থিত এবং তার যে সভাপতি কবি মাহবুব রাম চৌধুরী, তিনি আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যক্ত করবেন। আমি ক্রান্তির যে পরিচয় আমার দেয়া হয়েছে আমি নিজের আমার পরিচয়টা একটু দিয়ে দিই। এ কান্তি আমার ভাবে সৃষ্টি, আমি প্রতিষ্ঠা করেছিলাম, সেই জন্যে এই সংগঠনের প্রতি আমার একটি গর্ব আছে, তাই আপনাদের সঙ্গে এই সময়টা কিছু কথা বলে গেলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার মনে হয় এরপরে মামলা সংস্থার কবি মানুষ তার সুরক্ষিত কণ্ঠের কিছু কথা শোনার পরে দীক্ষিত কণ্ঠের গান আপনারা সবাই শুনবেন, মুক্ত হবেন, বিমুক্ত হবেন এবং বিমুক্ত চিত্তে সবাই আমরা বাড়ি ফিরে এই আশা দিন। ক্রান্তি সভাপতি কবি সম্পূর্ণ চৌধুরী এখন কমল দাস গুপ্ত স্মরণে সংক্ষিপ্ত এবং তার মূল্যায়ন
আমরা যদি সঠিকভাবে বুঝতে পারি তাহলে আমরাই লাভবান হব। কমলকান্তিত্ব বড় করে গেছেন আমাদের জন্য তার প্রয়োজন, এবং সেই জন্য তাকে স্মরণ করে আজকে অনুষ্ঠান আমরা শুরু করব। কমলকান্তকে নিয়ে স্মরণে যখন এই সবার তার সম্পর্কে কিছু বলা দরকার। উপমহাদেশের স্কুলের জগতে প্রবাস পুরুষ করে আসে কমলকান্ত। সঙ্গীত জগতে তারা যখন প্রবেশ তখন রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, বিজেন্দ্রনাথ, রজনীকান্ত নজরুলের গানে বন্যায় দেশ লাভ। এই প্রচলিত জনপ্রিয় ধারাকে অতিক্রম করা তখন যে কোনো শিল্পীর জন্য ছিল দুঃসাধ্য, কারণ তখন রবীন্দ্রনাথ ছিল আমাদের আকাশে মৎস্যে, নজরুল ছিল হাতে মাঠে আমাদের চারণ কবির মতো। তাকে অতিক্রম করা, তাকে অতিক্রম করা ছিল দুঃসাধ্য। একমাত্র বড়মাপের প্রতিভা ছাড়া তাদের সাধ্য ছিল না এই ধারাকে অতিক্রম। এই ব্যাপারে কমলকান্ত বলা যেতে পারে একজন বিদ্রোহী, কারণ তিনি এই ধারার পাশাপাশি একটি নতুন ধারা প্রচলন করেছিলেন। চলচ্চিত্রকে মাধ্যম হিসেবে পাওয়ার ফলে তার এই ধারার গান এক সময়ে চল্লিশ এবং পঞ্চাশ দশকে অবিভক্ত বাংলায় এক ধরনের উন্মাদনা সৃষ্টি করেছিল এবং একটি বেগবান আধুনিক গানের ধারা সৃষ্টি লাভ করে। শোনা যায় তিনি আশিটিরও বেশি ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন এবং প্রায় প্রতিটি ছবি তৎকালীন অসম্ভব জনপ্রিয়তা লাভ করেছে। তার অপূর্ব সুর সংযোজনার কারণে সে সময় তার গানের ছবি কণ্ঠে ভাজিলের অভাব তরুণ তরুণী তুলে পাওয়ার চেষ্টা করেছিল। আমি বরং পুরব কিংবা এই দিবসের গান কিংবা তুফানমের তুফানমে এই গান আমাদের যৌবন বয়সে কিংবা শৈশব বয়সে যখন আমরা প্রেমে পড়েছি কিংবা প্রেমের ভাষার জন্য যখন একজনের গানের বলি খুঁজেছি তখন এই গান নিয়ে আমরা আমাদের প্রেমকে আমরা প্রকাশ করি। যেমন রবীন্দ্রনাথের কবিতা দিয়ে আমরা আমাদের গানকে প্রকাশ করি। কমলকান্তের জন্ম সঙ্গীত সাধনায় নিবেদিত গান দুটিবান একটি মধ্যবিত্ত পরিবারে। প্রফেসর বিমল দাশগুপ্ত একেবারে জামসুন কবেনকে জনপ্রিয় করেছিলেন তিনি তার অগ্রহ। কারণ শিক্ষা ও প্রেরণায় ভাই বোনেরা সকলেই সঙ্গীত তাদের মধ্যে কমল দাশগুপ্ত সরকার করেন। তার ছোটবেলার গানের রেকর্ড সেখানে ঘরে ঘরে পৌঁছে গেল। তিনি বিখ্যাত অন্ধ গায়ক বিশ্বচন্দ্র দে এবং রবীন্দ্রনাথ খান সাহেবের কাজ চান্দনকে সারান গ্রহণ করেন। 1931 সাল থেকে জামসুন কবেনের সঙ্গে তার যোগাযোগ। 1934 সালে তিনি গানের অনুষ্ঠানের ঘনিষ্ঠ আমেরিকা কবি তখন জামসুন কবির জন্য গান রচনায় নিয়োজিত। সুরকার হিসাবে কমল দাশগুপ্তের নাম তখন শহর থেকে গ্রাম বলতে যাচ্ছে। কমল দাশগুপ্তের শুনে তখন কবি এমন সরকার আস্থা ছিল যার শুনে তিনি তাকে সম্পর্কে তিনি নিশ্চিন্ত থাকেন। কবি যেমন তিনি চাইছেন কমল দাশগুপ্ত তেমন তিনি নিতে পারতেন বলে হয়তো অনেক সময় ঘুমটা কাটল ওটা দুষ্কর হয়ে গেল। কবি বলতেন কথা বলে আমার শুনছে যে কমল ছাড়া ঘুম আছে। নজরুল সঙ্গীত যখন প্রায় উপেক্ষিত হয়ে আধুনিক বন্ধনে উক্ত হয়েছিল সেই সময় নজরুল সঙ্গীতের প্রচার এবং তার অবিচ্ছিত দূরপতনের জন্য তিনি নিয়মে দীর্ঘ তার সংগ্রাম। অত্যন্ত দুঃখের বিষয় কমল দাশগুপ্তের জীবিত কালে আমরা তার প্রতিভাকে আমাদের সংস্কৃতি বিকাশে এবং নজরুল সঙ্গীত প্রচারে কাজে লাগাতে পারি। তিনি আজ বেঁচে নেই, তার নিঃসঙ্গীয় প্রতিভাকে কেন্দ্র করে রেখে এখন নিরব সাধনায় ব্যক্তিত্ব আছেন তার সহযোগী বিভিন্ন। কমল দাশগুপ্ত আজি নজরুলের সঙ্গে চিন্তা বর্তমান দূরসূত্র একমাত্র চিন্তা কমে। এ পর্যন্ত তিনি 1000 বেশি নজরুলের গান দিয়েছেন। এই সঙ্গীত সন্ধ্যা উপলক্ষ করে আমরা কমল দাশগুপ্তের দিকে যাত্রা করি আমাদের সরকারের জন্য। কোনো মহৎশিল্পী মৃত্যু নেই, যা নেই তাদের সৃষ্টির মধ্যে তারা আনো কমল দাশগুপ্তের সৃষ্টির মধ্যে যেন আমরা খুঁজে পাই আমাদের জীবন করেছেন যখন যাত্রা করি। আজকে এই আসরে মুখ্যমন্ত্রী সজ্জা শিরোদার তার সম্পর্কে দু চারটি কথা আমাদের বলতে হয়। ভারত উপমহাদেশের জনপ্রিয় অনন্য কণ্ঠশিল্পী শিরোদার কালী নজরুলের শ্রীমন্ত শিরোদার এবং ছোটবেলা থেকে সঙ্গে শুধু তার ধর্মীয় আগ্রহ তাকে ভাবে লাগে এই উপমহাদেশে এক বিরল সম্মানের ভূমিকা নিয়ে। এই উপমহাদেশে তার আরেকজন দৃষ্টিমান প্রবাস পুরুষ প্রয়াত কমল দাশগুপ্তকে দিয়েছিলেন একনিষ্ঠ শিক্ষা এবং পরবর্তী তাকে সহযোগী শিক্ষা দান গুরুত্ব।
সমাজে রক্ষণশীল জ্ঞান আছে মাত্র 8 বছর বয়সে কলকাতা লেখার এই গান গিয়েছিলেন, 12 বছর বয়সে বাংলার নাচ গান রেকর্ড করেছেন, তারপর উর্দু গান রেকর্ড করে গান মহর্ষিদের স্বভাবে তার সবসময় আবদ্ধ বন্ধুকে তিন আনন্দ অতিক্রম করত, তার শিখবার আগ্রহ সমাজ বেড়ে চলে। 3 বছরে কাজী নজরুলের সহকারী চিত্রায়ের কাছে নজরুল সঙ্গীত শিখতে শুরু করলেন। নজরুল সেখানে প্রতি আরো গভীরভাবে শেখার আগ্রহ তাকে আরো উচ্চমানের শিক্ষক তাদের শিক্ষার জন্য অর্জি করেন। কমল দাশগুপ্তের সঙ্গীত প্রতিভায় মুক্ত হয়ে কমল দাশগুপ্ত তার সঙ্গীত প্রতিভায় মুক্ত হয়ে তিনি তাকে সঙ্গীত আনিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। প্রথমে কমল দাশগুপ্ত সেখানে শিক্ষিত হননি, পরে তার আগ্রহ দেখে প্রথমে সঙ্গীত এবং পরে নজরুল সঙ্গীতে তাকে তালিম দিয়েছিল। পরবর্তীতে সুরের শিক্ষায় অভিভূত শিক্ষা কমল দাশগুপ্তের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ। একযোগের পর বিরোধাগারের মা বাবা পূর্ববঙ্গে চলে আসেন, কিন্তু সঙ্গীতের আকর্ষণে তিনি কলকাতায় ফেলেন। সেই সময় কলকাতায় তিনি উচ্চাকর সঙ্গীতের তালে নিয়েছেন, কঠোর সাধনা করেছেন, নিয়মিত কলকাতা বেতারে গিয়েছেন এবং রামধন সঙ্গীতে প্রচুর ভালো দান। ইতিমধ্যে তার সংখ্যাটি এবার তার বাংলা সারা ভারত উপমহাদেশে ছড়িয়ে পড়ে 1967 সালে তিনি স্বামী সহ পূর্ববঙ্গে পৃথিবীর নানা জায়গায় ভ্রমণ করে তিনি সাংস্কৃতিক দূতের মতো দেশ বিদেশ থেকে আমাদের স্বদেশের জন্য নিয়ে এসেছেন অনেক বিরল সম্মান এবং গৌরব। অনেক পুরস্কারে তিনি ভূষিত। তিনি বাংলা সংস্কৃতি তথা নজরুলের সৃষ্টিকে তার আন্তরিক প্রচেষ্টা এবং অপূর্ব কণ্ঠনৈপুণ্যের দ্বারা বিশ্বব্যাপী ছিলেন আর দেশের গুরুত্বপূর্ণ নজরুল সঙ্গীত প্রচারে গভীরভাবে সহায়তা করেন। এইভাবে সংস্কৃতিকে বিকৃতির হাত থেকে রক্ষা করার জন্য নিরলস প্রচেষ্টা। তার এ পর্যন্ত তার লং প্লে রেকর্ডের সংখ্যা 45, রেকর্ডের সংখ্যা প্রায় 500 এবং ক্যাসেটে ধারণকৃত গান অসংখ্য। এই প্রবীণ বয়সে তিনি দিনে অন্তত 6-7 ঘন্টা কণ্ঠ অনুশীলনে ব্যস্ত থাকেন, যার জন্য তিনি যতই প্রবীণ হচ্ছেন ততই তার কণ্ঠ মাধুর্য বেড়েই চলে। তার সঙ্গীতের প্রতি নিষ্ঠা, আগ্রহ এবং প্রেম এই বয়সে যে কোনো মহৎ শিল্পীর কাছে ঈর্ষণীয় নয়। কোনো শিল্পী নিজের কণ্ঠ মাধুর্যকে এমন অবিকৃত রাখতে পেরেছেন কিনা আমরা শুনে আমি দেখি যে আমি 23 বাজিমাত করে এই একটা শিক্ষণীয় বিষয় আমার মনে হয় সুনীতা বেগমের কাছে। প্রভুকে সাহস করে এই দিন যেতে আপ্রাণ চেষ্টা করেছি।
তাই আমাদের সবসময় সকল প্রকার সাহায্য করেছেন। এই প্রসঙ্গে ছেলে মেয়েদের ভিতরে যারা সঙ্গীতে আগ্রহী তাদের এই শিক্ষা দেওয়া হয় না। সঙ্গীত গুরু বা এমনি শিক্ষকদের প্রতি সমস্ত ছেলে মেয়ে শ্রদ্ধা হারিয়ে ফেলেছে বা শ্রদ্ধা করতে জানে না, কিন্তু কেন জানে না, কেন জানে না। আমি আজকে যার কারণে এই সঙ্গীত সন্ধান তার জন্য আমি আমার নিজের জীবন দুর্ঘটি করছি। তার কাছে আমি আমার গান হচ্ছে আমার বিশ্বাস আমার জীবন, সেই ব্যাপারে তিনি সাহায্য করেছেন, সেই ব্যাপারটা তিনি বলছেন যা প্রতিভা আমার ভিতরে ঠিক এমনভাবে আমার রক্তে বয়ে যাচ্ছে যে তার সেই সুরের প্রভাব যা আমি এড়িয়ে যেতে পারি না, কোনোভাবে আমি সেটাকে ভুলতে পারি না, আমি প্রতিভা অতিক্রম করতে পারি না। সারা জীবন আমি আমার মনের ভিতরে লালন করে যাচ্ছি। সেই মানুষটির জন্য আমি আবার বলছি যে তিনি আমার সঙ্গীত গুরু, তার প্রতি যে দান আমার দিকে ভিতরে যেভাবে আমি অনুসন্ধান করে রেখেছি তার প্রমাণ আমি সুযোগ পেলে দিতে পারি। কারণ আমি নতুন সঙ্গীতে গত 30-35 বছর ধরে নিরবাস চেষ্টা করে যাচ্ছি নতুন সঙ্গীত সঙ্গে করা যায়। আমার কিছু চান্স পেলেও আমি আপনি রেকর্ড করিনি, গিফট করিনি, রেকর্ড করিনি। বহুদিন পর্যন্ত এই গানগুলিকে আমি মোটামুটি চেপে রেখেছিলাম, কিন্তু বাংলাদেশের বাংলা গান কে জানে। কিন্তু আমাদের দেশে তার গানগুলি এমন বিশৃঙ্খলতা বেআইনিভাবে প্রচারিত হচ্ছে যে তারা প্রতিবাদ করার জন্য আমি তো একটা সোচ্চার হয়েই আছি। রেডিও তো যখন তখন তার গান বেঁচে যাচ্ছে, কেউ গাইছে না, শিল্পীর দায়িত্ব আছে না, বন্ধুভক্তের দায়িত্ব আছে যে সে নামটা কত জরুরি। তিনি এসেছে মানুষ, তিনি তার কর্মস্থল প্রচার করতে পারেন। কিন্তু তার যে সমস্ত সৃষ্টি তা এমনভাবে কি বলবো, এটা তো একটা চুরির পর্যায়ে পড়ে, একটা অন্যায়ের পর্যায়ে পড়ে, তার নামটা বলা হয় না। কিন্তু এদেশেই ছিলেন, দীর্ঘদিন ছিলেন, গৃহবন্দী স্তরে রাখা হয়েছে, তবু তো তিনি এদেশেই ছিলেন, চলে তো জানি যখন এসেছেন ছিলেন। তো কিছুদিন আগেও টেলিভিশনে এভাড়া বাদরে হবে, সেখানে হলো এবার এভাড়া বাদলে গানটা প্রচারিত হলো, কিন্তু এমন একটা ম্যাগাজিন অনুষ্ঠান বোধহয় ছিল, তার নামটি দেওয়া হলো না যে এই গানটির সুরকার। যারা শুনেছেন এই গানটি তারা জানবেন যে এই সুর করা এত সহজ না, যেমন সহজ নয় নজরুল সঙ্গীতে তার যে অবদান রয়েছে। যত স্বরলিপি করা হচ্ছে, যত রেকর্ড সংগ্রহ হচ্ছে, ততই কমল দাশগুপ্তকে ভোলার আর কোনো উপায় নেই। নজরুল সঙ্গীতের সঙ্গে এমন ওতপ্রোতভাবে তার নাম জড়িয়ে থাকবে যে সেটা আমার জন্য অত্যন্ত আনন্দের যে আজকে সবাই বুঝতে পারছে যে কি অসাধারণ প্রতিভা সেই ব্যক্তিটি ছিল। যাই হোক, আমি আমার সম্বন্ধে আর কিছু বলতে চাই না, এটা ছিল আমি এত আমার বলার প্রয়োজন ছিল যে তাকে তার যথোপযুক্ত মর্যাদা পূর্বেও দেওয়া হয়নি আর এখনও যদি এভাবে চলতে থাকে তাহলে এর একটা প্রতিক্রিয়া আমাদের করতেই হবে। কারণ এর প্রতিক্রিয়া আমার উপরে হয়েছে, তো এটা সকলকেই মানতে হবে যে অন্যায় কখনো সহ্য করা উচিত নয়। আমি তো পারি না, আমার এটা আমার স্বভাবে নেই, আমি অন্যায় সহ্য করতে পারি না। তার বহু গান অন্যের নামে চালানো হচ্ছে, তার বহু গান বহু স্বরারোপিত নজরুল সঙ্গীত আজকে স্বরলিপিতে বলতেই হচ্ছে যে তার, কিন্তু এখনও অনেক কিছু জানা নেই অনেকের। আমি জানি কত শত গান তার সুর করা আছে। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা এই শুনতে এসছেন কষ্ট করে। আমি আজকে তার অনেক জনপ্রিয় গান থেকে মাত্র কয়েকটি করতে পারব। আর আপনাদের আর একটা কথা অনেকেই জানেন না যে হিন্দি গীত ওরই সৃষ্টি এবং ভজন জনপ্রিয় হওয়ার তারই অবদান। আর গজল ঘরে ঘরে মুখে মুখে ফেরার মতো সুর করার ক্ষমতা একমাত্র উনিই রাখেন।
যারা জানে তার জানে নেশাঙ্কা যেমন আমি আজকে কয়েকটি তার একটি দুটি করে মানে জাস্ট আপনাদের একটু শোনাবার জন্যই আমি তার কয়েকটি জনপ্রিয় গান আজকে শোনাবো। যেমন ভজনে একটা ভজন বেরোলো, সেই ভজনটা বেরোনোর সঙ্গে সঙ্গে আজ থেকে ধরুন প্রায় 55 বছর হবে আগে সেই গান বেরোনোর সঙ্গে সঙ্গে 1,00,000 কপি বিক্রি হলো। আজকে গোল্ডেন ডেট দেওয়া হয়, আজকে তার হিসাব রক্ষা করা হয়, কটা সেল হলো কটা। তখনকার দিনে তার একাধিক গান বেরোনোর সঙ্গে সঙ্গে লক্ষাধিক বিক্রি হয়েছে। তার ভিতর থেকে দু একটা গান আমি আপনাদের সঙ্গে I'm
Oh, my God.
সুরভি আজব তোমারে তো আজ ভুলি না, আমি ভুলে গেছি তব পরিচয় তোমারে তো আজ ভুলি না। একদিন নয়নে তব আঁকা ছিল আমার ছবি, তোমার প্রেমে ভুবনে আমি ছিল তোমারই কবি। নয়নে তব একদিন নয়নে তব আঁকা ছিল আমার ছবি, তোমার প্রেমে ভুবনে আমি ছিল তোমারই কবি। মনে পড়ে কবে খেলা খালে মারা খানি দিয়েছিলে জলে, মনে পড়ে কবে খেলা খালে মারা খানি দিয়েছিলে জলে, তাই স্মৃতির কুসুমে মালা গাথা জীবনে ফুরালো রাতা। আমি ভুলে গেছি সব পরিচয় তবু তোমারে তো আজ ভুলি না, তবু তোমারে তো জীবনে ভুল বনে মধু জামিনী কিনু শুধু তুমি আমি, কিনু শুধু তুমি আমি, যেন আর কেহ ছিল না ভুবনে এসেছিল মধু জামিনী। দুটি জীবনে ভুল বনে এসেছিল মধু জামিনী। দুজন মুখ পরে আসি পড়েছিল যখন আর হাসি, দুজন মুখ পরে আসি পড়েছিল যখন আর হাসি, একটি গানে দুটি বলি একটি গানে দুটি বলি, গেয়েছিল আমরা দুজনে এসেছিল মধু জামিনী। দুটি জীবনে ফুল বনে এসেছিল মধু জামিনী। তুমিও ভুলেছ পিয়া আর আমিও ভুলেছি সেই গান, এত
কাছে রয়েছি মোরা, তবু এত দূরে আজ তুমিও বলেছো আর আমিও বলেছি এত কাছে রয়েছি মোরা, তবু এত দূরে কেন আবার কি মন বন ভরি ফুটিবে না মন মন জরি, আবার কি মন বন ভরি ফুটিবে না মন মন জরি, আবার কি দুটি জীবনে ফুল বনে এসেছিল মধু যামিনী, ছিল শুধু তুমি আমি, ছিল শুধু তুমি আমি, যেন আর কেউ ছিল না ভুবনে এসেছিল মধু যামিনী, দুটি জীবনে ফুল বনে এসেছিল মধু যামিনী। Thank you.
Thank you.
Thank you.
Thank you.
Thank you.
Yeah.
Thank you.